বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফ্রেন্ডলি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া, যে ম্যাচটা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। দু দলের দু ক্যাপ্টেন, নাম্বার টেন বাংলাদেশের সাবিনা খাতুন এবং স্টেফি। ম্যাচ রেফারি জয়া চাকমা, তার অ্যাসিস্ট্যান্ট সালমা আক্তার, জুনায়েদ শরীফ এবং ফোর্থ অফিসিয়াল সোহরাব হোসেন। ফরমেশনটাও আমরা দেখব, তবে তার আগে কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেছে। একেবারেই অল্প সময় ছিল ম্যাচ শুরুর আগে এবং কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেছে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া ফিফা ফ্রেন্ডলি। লাল সবুজ জার্সি এবং একই সঙ্গে হোয়াইট শর্টস, সেটা বাংলাদেশের জার্সি, আলাদা করে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। সিরাত লেফট সাইড ধরে বাংলাদেশ একেবারে ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং মাইন্ডে। সিরাতের কাটব্যাক, একটা সুযোগ ছিল এবং এখনও সেই সুযোগটা রয়েছে, শট হয়েছে, ফার্স্ট শট অন টার্গেট নিয়ার পোস্টে, গোলকিপার তিনি সেভ করেছেন। সঞ্জিদা দারুণ একটা শট কিন্তু তিনি নিয়েছিলেন ম্যাচের প্রথম মিনিটেই। বাংলাদেশের ইন্টেনশন কিন্তু ভেরি ক্লিয়ার, আক্রমণ আর আক্রমণ, গোলগুলো চাইছে বাংলাদেশ। এবং দেখুন যেভাবে মনিকা বলটা সাপ্লাই দিয়েছিলেন লেস ফ্ল্যাঙ্কে, সিরাজ জাহান স্বপ্না সেই জায়গাটাই ছিলেন, ফুল ক্লিয়ার করতে পারেনি মালয়েশিয়া। এরপর সঞ্জিদা রাইট ফুটেড শট। এক্স্যাক্টলি, যখন আপনি দেখবেন যে মনিকা এবং মারিয়ার ভেতরে দারুণ বোঝাপড়া, মিডফিল্ডে কি দারুণ কয়েকটা পাস খেলে বাংলাদেশ রাইট ফ্ল্যাঙ্ক ধরে আরও একটা আক্রমণ সাজাচ্ছে এবং সেই জায়গায় সাবিনা ছুটছিলেন। শেষ পর্যন্ত আরও একটা কর্নার কিক বাংলাদেশ পেয়ে গেছে। মারিয়ার কর্নার কিক, হেডারের অপেক্ষায় গোলের সুযোগ এবং গোল বাংলাদেশ। আকি খাতুনের পাঠিয়ে বাংলাদেশ ম্যাচে এগিয়ে গেল ম্যাচের নবম মিনিটে লিড স্বাগতিকদের। ডিজার্ভিং লিড লাল সবুজের। যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল মারিয়া মান্ডার, সেটার ফ্লাইট একেবারে মিস করে গিয়েছিলেন মালয়েশিয়ার গোলকিপার থেকে শুরু করে সব ফুটবলাররা। এবং আকি খাতুন সম্ভবত নিজের ক্যারিয়ারে এর চেয়ে সহজ গোল দেওয়ার সুযোগ কমই পাবেন, পুরোপুরি মিস ফ্লাইট এবং তারপর ফাঁকা জালে আখির একটা টাচ, বাংলাদেশ লিডে, ডিজার্ভিংলি লিডে। এক্স্যাক্টলি, সেট পিসের সময়গুলোতে আসলে যেটা হয়ে থাকে, আমরা বলছিলাম সুযোগ সন্ধানী হওয়ার অপেক্ষায় থাকে আকি খাতুন, সুযোগের অপেক্ষায় থাকেন, সেটাই কিন্তু তিনি পেয়েছিলেন এবং জাস্ট এ টাচ। এবং বাংলাদেশের ড্যাগ আউটও কিন্তু চিয়ার আপ করছিল এই আর্লি লিডের জন্য। দশ মিনিটের মধ্যেই বাংলাদেশের লাল সবুজরা এগিয়ে গেল ম্যাচে এক গোলে। বাংলাদেশ এই মুহূর্তে মাঠে দেখাচ্ছে ফিফা র‍্যাঙ্কিংকে তোয়াক্কাই। নাম্বার টেন ক্যাপ্টেন স্টেফি, তিনি কিন্তু সে ফ্রি কিকটা নেবেন। স্টেফির ফ্রি কিক, সরাসরি গোলকিপার রূপনা চাকমা, তার গ্লাভসে কুইকলি কিন্তু বলটা তিনি ছেড়ে দিয়েছেন শামসুন্নাহারের কাছে, বাঁ প্রান্ত দিয়ে আবারও বাংলাদেশের আক্রমণের সুযোগ কৃষ্ণা, তবে তার আগে ক্লিয়ার হলো এবং থ্রোয়িং, সেটা কিন্তু পেয়ে যাবে বাংলাদেশ। দুজন দাঁড়িয়ে রয়েছেন, বাংলাদেশ ওইখানে থ্রো করবে না এবং বক্সের ভেতরেই তারা থ্রো ফেলবে। সেট পিসে দারুণ কৌশল, আরও একটা সুযোগ এবং অল্পের জন্য মিস হয়ে গেল সেই সুযোগটা। বাংলাদেশ যদি এই সময়ের ভেতরে 3-0 গোলে লিডেও থাকতো, অবাক হওয়ার মতো কিছুই থাকতো না। সঞ্জিদা তিনি ছিলেন, ট্রাইটাও করেছিলেন একেবারে ফাঁকায়, কিন্তু সঞ্জিদা ছিলেন যে কৌশলটার কথা আপনি বলছেন, থ্রোয়িং এর ঠিক সেই সময়টায় কিন্তু দুজন ফুটবলার দুপাশে ছড়ে যায় এবং সেখান থেকে অনেকটা ফাঁকায় ছিলেন নাম্বার 7 বাংলাদেশের সঞ্জিদা। তার শট গেছে ওপর দিয়ে, তবে এখনো কিন্তু গোলের সুযোগ রয়েছে, কৃষ্ণার শট, তবে গোলকিপার রাজুরিন এবার কিন্তু তাকে আর ফাঁকি দেয়া গেল না। সাবিনা ছিলেন ফাঁকায়, একটা স্কোয়ার পাস হলে পরে সাবিনা ফাঁকা জালেই হয়তো বল ঢোকানোর চেষ্টা করতে পারতেন, যদিও তার ঠিক সামনে স্টেফির একটা পাহারা ছিল। তারপরও কৃষ্ণ রানী নিজেই শটটা করেছেন বাংলাদেশের ফুটবলাররা এই মালয়েশিয়া এবার কিছু একটা করার চেষ্টায়। হেনরিকটা ডান সাইডে, তার কাছে সাপোর্ট আছে, জিসিয়া একটা ক্রস হয়েছে এবং রূপনা নিজের কাছে বল নিয়ে গেছেন। লম্বা একটা রান আপ নিয়ে সেই থ্রোয়িংটা কিন্তু করলেন, ব্যাকহেডার ছিল কৃষ্ণার, সেখান থেকে সিরাজ জাহান স্বপ্না ভালো স্পিড কিন্তু জেনারেট করছেন, বাঁ প্রান্ত দিয়ে তিনি ছুটছেন বক্সের কাছাকাছি জায়গায়, বক্সের ভেতর ঢুকে পড়ছেন, একটা কাটব্যাক করলেন, সেটাই করেছেন, সেকেন্ড গোলের সুযোগ সঞ্জিদা, সেকেন্ড চান্স, আরও একটা সুযোগ বাংলাদেশের হাতছাড়া হয়ে গেল, কিছুতেই সেটা মেনে নিতে পারছেন না সমর্থকেরা। তবে ইট ওয়াজ অল অ্যাবাউট সিরাজ, লেফট ফ্ল্যাঙ্ক ধরে তিনি যেভাবে অপোনেন্টকে ছিটকে ফেলে দারুণ গতিতে বক্সের ভেতরে ঢুকলেন, একটা
দারুণ কাটব্যাক এর পরে 6 ইয়ার্ড বক্সের ঠিক পাশে এর পরের চেষ্টাটা প্রথমে সেভ এবং রিবাউন্ডে আর অন টার্গেটে হিট করা যায়নি বাংলাদেশের সুযোগ নষ্ট হয়ে গেল আরো একটা দেখুন সাবিনা দুবার কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন আরো একবার যদি আমরা দেখি সিরাজ জান স্বপ্না তার কাটব্যাকটা প্রথমবার সাবিনা সেখানে টাচ করতে পারেননি খানিকটা পেছনে ছিলেন তিনি এরপর সঞ্জিদা যখন সেকেন্ড ট্রাইটা করলেন ফুটবলে এমন দৃশ্যই আপনি দেখতে চান দারুণ দুর্দান্ত আর একটা কর্নার কিক বাংলাদেশের মনিকা তিনি নিয়েছেন এবার একটা হেডের সুযোগ হেডটা করেছিল না সেখানে আর একটু ভালো হেডার সেখানে করতে পারতেন কিনা মাসুরা প্রায় ফাঁকাই ছিলেন আক্রমণ করার চেষ্টা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে সামসুনাহার তিনি করে দিয়েছেন যদিও বল পজিশন আবারও মালয়েশিয়া তাদের কাছে এই ডান প্রান্ত দিয়ে সঞ্জিদা তিনি কিন্তু সেখানে ভালো একটা বল বের করে দিয়েছেন ডান প্রান্তে সেখানে ছুটছেন সাবিনা এখন তার কাছে গোলের সুযোগ এবং গোল নাম্বার টু বাংলাদেশের আরো একটা গোল আপনি দেখুন এই গোলের হাইলাইটস বারবার দেখুন রিপ্লে দেখুন দারুণ কম্পোজার সাবিনা গোলকিপারকে কাটিয়ে এরপর ফাঁকা জালে কোনো সুযোগ নেই মালয়েশিয়ার বাংলাদেশ 2 মালয়েশিয়া 0 ম্যাচের মাত্র 26 মিনিট গড়িয়েছে কি দারুণ একটা সেটআপ মিডফিল্ডে মালয়েশিয়ার কাছে ছিল বল সেখান থেকে বাংলাদেশ বল ছিনিয়ে নিয়ে গেল ডান দিক থেকে দারুণ একটা থ্রু বল এলো এবং শেপ এরপর সাবিনা গোলকিপার সামনে এগিয়ে আসছিলেন দারুণ কম্পোজার এবং তারপরও তার ফিনিশ করার মতো সেই সামর্থ্য ছিল ওয়ান্ডারফুল টিম কম্বিনেশন এটাকেই আসলে বলে সামসুন নাহারের ক্লিয়ারেন্স এরপর সেখানে ছিলেন সঞ্জিদা একটা চটলার মতো ছিল সেখান থেকে সঞ্জিদা রাইট উইং এ দেখলেন সিরাজ জাহান স্বপ্না তিনি অনেকটা ফ্রি আছেন সেই জায়গায় বলের সাপ্লাইটা করলেন এবং সিরাজ জাহান স্বপ্নার যেই ক্রসটা এসেছে সেখান থেকে সাবিনার ওপর সাত প্লাস শর্ট কর্নার কিক সেখান থেকে বক্সের ভেতর ক্রস গোলের সুযোগ এবং গোল বাংলাদেশ গোল করা কতটা সহজ আরো একবার আখি খাতুন সেই একই সেটআপ কর্নার কিক থেকে বলের ফ্লাইট কেউই বুঝতে পারলেন না আখি খাতুন আরো একবার ফাঁকায় এবং আরো একবার এক টোকায় এক গোল বাংলাদেশ 3 মালয়েশিয়া 0 ম্যাচের 31 মিনিট এবং যে ক্রসটা করা হয়েছিল তার সঙ্গে মার্কারও ছিলেন কিন্তু সে কিছুই করতে পারেননি এবং দারুণ একটা গোল আখি খাতুনের আখির 2 বাংলাদেশের 3 মালয়েশিয়া 0 বেশ কয়েকজন ফুটবলার আছেন জায়গা মতো পড়ে কিনা পড়েছে দারুণ একটা হেডার এবং রূপনা চাকমার ভালো একটা সেভ এখনো সুযোগ আছে মালয়েশিয়ার সামনে জেসিয়া চেষ্টাটা করেছিলেন তবে সম্ভবত একটা ক্রস করলে তার দলের জন্য সেটা আরো বেশি উপকারী হতে পারত মারিয়া এর এখানে করতে পারেনি বাংলাদেশ বল পজিশনও হারায়নি সঞ্জিদা সেখান থেকে আবারও মারিয়া শিউলি আকি আকি থেকে মাসুরা মাসুরা একটা লং বল ভালো একটা বল কিন্তু সাপ্লাই হয়েছে এবং অফসাইডে কিন্তু নেই সাবিনা খাতুন সেখানে গোলের চান্স এবং গোল নাম্বার 4 বাংলাদেশের খানিকক্ষণ আগে সিরাত গোল করিয়েছিলেন সাবিনাকে দিয়ে এবার সাবিনা সেটা ফিরিয়ে দিলেন সিরাত একটা গোল ডিজার্ভই করতেন এবং সেই ডিজার্ভিং গোলটা তিনি পেয়ে গেলেন বাংলাদেশের এক হালি পূরণ ম্যাচের 44 মিনিট পেরিয়ে গেছে 45 মিনিট চলছে বাংলাদেশ 4 মালয়েশিয়া 0 স্কোর লাইনটা দেখতেই দারুণ লাগছে দেখুন সাবিনা তিনি নিজেও শট করতে পারতেন এর থেকে তিনি দেখলেন ডান প্রান্তে অনেকটা ফাঁকায় আছেন সিরাজ জাহান স্বপ্না সেই বলটাই তিনি সেখানে প্লেস করলেন এবং বাংলাদেশের ফরওয়ার্ডদের যে স্পিড এবং সেটা মালয়েশিয়াকে বারবার ধুঁকতে বাধ্য করেছে আরও একবার দারুণভাবে কাটিয়ে সাবিনা এরপর ক্রস কৃষ্ণা রানের বার পোস্টে বাধা রিবাউন্ডে সুযোগ এবং সঞ্জিদা অল্পের জন্য মিস করে গেছেন বাংলাদেশ খুব একটা আফসোস হয়তো করবে না কিন্তু বাংলাদেশ এই ম্যাচের পাপ্রান্ত দিয়ে সামসুন নাহার একজনকে কাটিয়েছেন সামনে দুজন ছিলেন বল ছেড়েছেন কুইকলি মারিয়া মান্দা থ্রু বল বাড়িয়েছেন সেখানে সাবিনা বাপ্রান্ত দিয়ে স্পিড আপ ওয়েট করছেন কাকে দেবেন মারিয়া মারিয়ার ক্রস হেডের অপেক্ষায় গোলের সেকেন্ড চান্স সেখানে ছিল বাংলাদেশের আরও একটা
দেখুন একটা ভুল পাস সেখান থেকে কিন্তু বাংলাদেশের কাছে আবারো বল ভালো একটা জায়গা কিন্তু ক্রিয়েট হতে পারে সুযোগ রয়েছে কৃষ্ণা সেখান থেকে সাবিনা একটু হেভি টাচ বলটা নিয়ে গেছে অপোনেন্টের কাছে কিন্তু বাংলাদেশ আক্রমণে চাপটা বজায় রাখছে অপোনেন্টের উপরে কৃষ্ণা একজনকে কাটিয়ে শট করবেন করেছেন ক্রস করেছিলেন ইনফ্যাক্ট 4-0 গোলের ব্যবধানটা কোনোভাবেই হয়তো মালয়েশিয়া জাস্টিফাই করতে পারবে না বাংলাদেশের আরও একটা সুযোগ এবং বাংলাদেশ আরও একটা গোল বঞ্চিত এখনও সুযোগ আছে ঘুরে ফিরে বাংলাদেশের পায়েই বল যাচ্ছে মালয়েশিয়া দম ফেরার সুযোগ খুঁজছে বাংলাদেশ গোলটা পেয়ে গেছে এবং গোল নাম্বার 5 ফাইনালি বাংলাদেশের জন্য দারুণ একটা গোল হাল ছাড়েনি কিন্তু বাংলাদেশ আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল বক্সের ভেতর জটলা ক্রিয়েট হয়েছিল তারপরও গোল দেওয়ার যেই ইচ্ছা শক্তি সেটা ধরে রেখেই কিন্তু বাংলাদেশ পেল নিজেদের ম্যাচের পঞ্চম গোল ম্যানেজার কোচ সবাই কিন্তু ডিলাইটেড এবং দর্শক গ্যালারি সেটাও কিন্তু জেগে উঠেছে সেকেন্ড হাফে মনিকা চাকমার গোল আমরা সেই গোলটাই আরও একবার দেখব এখানে সমস্যাটা যেখানে হয়েছিল মালয়েশিয়ার ফুটবলাররা সম্ভবত ভেবেছিলেন যে রেফারি হয়তো বাঁশি বাজাবেন গোলকিপার আরও একবার বলের ফ্লাইট মিস করে গেলেন এবং তারপর বলটা পেলেন মনিকা প্রথমে শট করলেন কাজ হয়নি পরের বার করলেন তাতেও কাজ হয়নি বল জটলার ভেতরে ছিল তখনই মালয়েশিয়ার ফুটবলাররা প্রায় খেলা ছেড়ে দিয়েছিলেন কিন্তু থামেননি মনিকা তৃতীয় চেষ্টায় আরও একটা গোল বাংলাদেশের এবং এই জায়গাতেই মালয়েশিয়ার ফুটবলাররা বাংলাদেশের মেয়েদের চেয়ে অনেকটুকু পিছিয়ে ম্যাচিউরিটির অভাব যতক্ষণ না পর্যন্ত রেফারির বাঁশি পড়ছে ততক্ষণ না পর্যন্ত আপনাকে খেলা চালিয়ে যেতে হবে এবং মালয়েশিয়ার জালে ঢুকেছে আরও একটা গোল গোল নাম্বার 5 গোলাম রাব্বানি ছোটন তিনি জানতেন একটা গোল বলতে না বলতে আমরা বলছিলাম অন্য প্রসঙ্গে কথা কিন্তু গোল কিছুতেই থামে না ফাইনালে কৃষ্ণা রানী তিনিও গোল খাতায় নাম লেখালেন বাংলাদেশের হাফ ডজন পূরণ সেকেন্ড হাফ এলো গোল নাম্বার 2 ফার্স্ট হাফের চারটার পর সেকেন্ড হাফে সেকেন্ড গোল কৃষ্ণা রানীর প্রথম গোল ডিলাইটেড পারফরমেন্স বাংলাদেশের ঋতুপর্ণা তার ক্রস সেখান থেকেই হেডার কৃষ্ণা রানী ইঞ্চ পারফেক্ট ক্রস লেফট সাইড থেকে লেফট ফুটে এবং সেই জায়গায় কৃষ্ণা রানী ছুটে গেলেন বিউটিফুল সেট আপ এবং মালয়েশিয়ার রক্ষণ আরও একবার প্রশ্নবিদ্ধ আসলে আপনি যখন একের পর এক গোল হজম করতে থাকবেন তখন আপনি কোন কৌশল নিয়ে মাঠে এসেছিলেন সেটাও তো আসলে গুলিয়ে যাওয়ার কথা এবং সেটাই কিন্তু হয়েছিল আপনি সব নজর রেফারির দিকে এবং রেফারির নজর ঘড়ির দিকে রেফারির বাঁশি বাংলাদেশ 6-0 গোলে উড়িয়ে দিল মালয়েশিয়াকে দারুণ স্মরণীয় একটা দিন বাংলাদেশের জন্য ঘরের মাঠে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ প্রথমটা এবং সেখানে কিন্তু বাংলাদেশের মেয়েরা বাজিমাত করলো মালয়েশিয়াকে 6-0 গোলে হারিয়ে দিল হাফ ডজন গোল দিয়েছে মালয়েশিয়ার চালে বসুন্ধরা গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ওমেন্স ফুটবল ম্যাচ 2022 এর প্রথম ম্যাচের ফাইনাল স্কোরলাইন যেটা বাংলাদেশ 6 মালয়েশিয়া 0 র্যাঙ্কিংয়ে 61 ধাপে গিয়ে থাকা মালয়েশিয়াকে 6-0 গোলে হারিয়ে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.